সঠিক পরিচর্যা এবং বেড়ে ওঠার অনুকূল পরিবেশ পেলে নিজের প্রতিভাকে বিকশিত করে সামনের কাতারে চলে আসতে পারে অটিস্টিক শিশুরাও। দেখুন অটিজম সচেতনতা নিয়ে মৌমিতা জান্নাতের 3 পর্বের ধারাবাহিকের 2য় পর্ব। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, সেই নিষ্ফলা জীবনকে গানে গানে জাগিয়ে তোলার প্রার্থনা রবীন্দ্রনাথের এই গানে। অটিস্টিক শিশু সাহিবা নওশিনের জীবনেও এই প্রার্থনা সত্যি হয়ে উঠেছে। অটিজমের অভিশাপকে পেছনে ফেলে দিয়েছে তার সুর সাধনা। অন্য সব অটিস্টিক শিশুর মতো জীবনযাপন অস্বাভাবিক হলেও গানের ব্যাপারে একেবারেই ব্যতিক্রম সাহিবা। যে কোনো সুর অনায়াসে কণ্ঠে তুলে নিতে পারে সে। প্রথমে বিভাগীয় পর্যায়ে সে ফার্স্ট হয়, তারপর জাতীয় পর্যায়ে সে ফার্স্ট হয়। বিভিন্ন চ্যানেলগুলোতে ওর প্রোগ্রাম আসে, করে প্রোগ্রাম। হারমোনিয়ামটা এত বড় একটা জিনিস, এটা সুর রপ্ত করে, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। নর্মাল অনেক বাচ্চারাও কিন্তু আমি দেখছি, আমার নর্মাল অনেক বাচ্চাদেরকে গান শিখে দেখছি যে খুব তাড়াতাড়ি এটা নিতে পারে নাই, ও কিন্তু এটা দক্ষ, প্রপার দক্ষতা অর্জন করছে। অটিজমে আক্রান্ত আরেক বালক রাভিদ হাসান 2009 সাল থেকে বিশেষ শিশুদের স্কুল প্রয়াসের ছাত্র। সে অটিস্টিক শিশুরা অক্ষম এই ধারণা ভুল প্রমাণ করে কৃতিত্বের সাথে প্রাথমিক ও জুনিয়র সমাপনী পরীক্ষায় পাশ করে এখন 10ম শ্রেণীর মূল ধারার শিক্ষার্থী সে। ছবি আঁকা, খেলাধুলা এবং অঙ্কে দেখিয়েছে দারুণ পারদর্শিতা। তবে তার মূল আগ্রহ কম্পিউটারে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট শেষ করে শিখে নিয়েছে প্রোগ্রামিং। ওয়েবসাইট ডিজাইনে রয়েছে তার দক্ষতা। ইয়েথ উইথ ডিজ্যাবিলিটি সারা বাংলাদেশ থেকে সে একটা কম্পিটিশন হয়, সে কম্পিটিশনে আমার স্টুডেন্ট রাফিদ আহসান প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে হলো চায়নাতে গ্লোবাল আইটি কম্পিটিশনে। বাংলাদেশ সরকার বেস্ট অফ অটিজম বিভাগে প্রথম স্থান অধিকার করে, তাকে একটা ল্যাপটপ পুরস্কার করে। ছবি আঁকাইতে পারে, যে মানুষরা দেখবে যে রকম দেখবে ঠিক সেরকমই ছবি আঁকাইবে। পুরস্কার পেতে 12 রাগে আরো পুরস্কার পাবে, তুমি আরো পুরস্কার পাবো, আর অনেক কাজ করবে, অনেক কাজ করবো। আনিশা, অ্যামিথি, রায়ত, মাহি অটিজমে আক্রান্ত প্রয়াসের এই শিক্ষার্থীরা এতটাই ভালো ছবি আঁকে যে তাদের ছবি প্রধানমন্ত্রী বিভিন্ন শুভেচ্ছা কার্ডে ব্যবহার করে থাকেন। বাইরের জগৎ সম্পর্কে সেভাবে জানা না থাকলেও এই শিশুরা তাদের চেতনার রঙে উজ্জ্বল করে তোলে সাদা কাগজের ক্যানভাস। ওদের ভিতরের যে বিমূর্ত চিন্তাগুলো তা যেন ওরা রঙের মাধ্যমে ওদের ছবিতে ফুটিয়ে তোলে। ওদের কিছু কিছু শিশুদের মনের মধ্যে যে এত রং, এত বিচিত্র তাদের কল্পনা চিত্র, এটা আসলে আমাদের সুস্থ স্বাভাবিক মানুষের মধ্যে যে কতটুকু আছে এটা আসলে আমরা ঠিক বুঝতে পারি না, আমরা হয়তো জানিও না। একটু যত্ন আর মনস্তত্ত্ব বুঝে পরিচর্যা, তাতেই অটিজমে আক্রান্ত শিশুরা কতটা সৃজনশীল ও মননশীল হয়ে উঠতে পারে তার প্রমাণ এরা। কিন্তু দেশে সরকারি বেসরকারি পরিসরে কতটা নিশ্চিত হয়েছে সেই বিশেষ যত্ন, সেটি প্রশ্ন সাপেক্ষ। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।